আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে আমি আলোচনা করব জাদু ও তাবিজের ব্যাপারে। জাদুবিদ্যা ও তাবিজ আসলে কি শিরক? আসুন বিস্তারিত জেনে নিই। আল্লাহ তাআলা বলেন, শয়তানরা কুফরিতে লিপ্ত হয়ে মানুষকে জাদুবিদ্যা শিক্ষা দিত। বস্তুত অভিশপ্ত শয়তানরা মানুষকে জাদু শিক্ষা দেয় যাতে করে মানুষ আল্লাহর সঙ্গে শিরক করতে পারে। আর যখন মানুষ শিরক করে ফেলে তখন সে জাহান্নামবাসী হয়। মানুষ ছোট শিরক করতে করতে একসময় বড় শিরকি পর্যায়ে চলে যায়। আল্লাহ তাআলা কোরআনে হারুত ও মারুত নামে দুজন ফেরেশতা কাহিনী বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা বলেন, তারা উভয়ে যখন কাউকে জাদু শিখাত তখন আগেই এই কথা বলে দিত যে আমরা পরীক্ষা স্বরূপ এসব কাজ করছি, কাজী তোমরা কুফুরিতে সামিল হও না। তারপর তাদের কাছ থেকে মানুষেরা এমন জাদু শিখত যা দ্বারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ও সংঘাত সহ নানা ধরনের পাপ কাজ করেই থাকত। অথচ তারা আল্লাহ ইচ্ছা ছাড়া অন্য কারো ক্ষতি করার ক্ষমতা রাখে না। তারা যে জাদু শিখত তা মূলত তাদেরকেই ক্ষতি করত, এর দ্বারা তাদের কোনো উপকার আসতো না। আর ফেরেশতারা এই কথা জানিয়ে দিত যে যে ব্যক্তি জাদু আয়ত্ত করবে কিয়ামতে তার কোনো অংশ পাওনা নেই। এই জন্য বহু পথভ্রষ্ট লোককে জাদু আশ্রয় নিতে দেখা যায়। এটি নিছক হারাম কাজ ছাড়া আর কিছুই হতে পারে না। মূলত তা যে কুফুরি কাজ তারা তা বুঝতে পারে না। ছেলে মেয়েদের সাথে প্রেম সৃষ্টি করা, স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো, এমন সব রহস্যপূর্ণ মন্ত্র পাঠ করে যা শিরক ও কুফুরিতে ধাবিত করে। যারা জাদু করে তাদের জন্য ইসলামে মৃত্যুদণ্ড কায়েম করা হয়েছে, কারণ তা আল্লাহর সঙ্গে সরাসরি কুফুরিতে সম্পর্কযুক্ত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সাতটি কবিরা গুণ থেকে বেঁচে থাকতে বলেছেন সেখানে জাদুর কথা উল্লেখ রয়েছে। সুতরাং আল্লাহকে ভয় করা উচিত এবং দুনিয়া ও আখিরাতে আমরা এমন সব কাজ করব না যার কারণে আমাদের উপকার চাইতে ক্ষতির দিকটা বেশি হয়। হাদিসে এসেছে জাদুঘরের শাস্তি তরবারি আঘাতে হত্যা করা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের এক বছর আগে থেকে একটি আইন জারি করা হয় যেখানে জাদুকর স্ত্রী বা পুরুষ যেই হোক না কেন তাকে হত্যা করা হবে। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, আমি ছাড়া কোনো মাবুদ নেই, যে জাদু করে তার জন্য জাদু করা হয়, আর যে ভবিষ্যদ্বাণী করে তার জন্য ভবিষ্যদ্বাণী করা হয়, যে শুভ অথবা অশুভ লক্ষণে বিশ্বাস করে বা কাউকে বিশ্বাস করতে উপদেশ দেয় তার আমার বান্দা নয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, গণক ও জাদুকর উভয়ই কাফের। হযরত আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ধরনের লোক জান্নাতে যাবে না। প্রথম নম্বর হলো যারা মদপান করে, দ্বিতীয় হলো রক্ত সম্পর্ক আত্মীয় ছিন্নকারী, তৃতীয়ত হলো জাদুর উপর আস্থা স্থাপনকারী। আমাদের জানার প্রয়োজন যে ইসলামে তাবিজ ব্যবহারের অনুমতি নেই। সুতরাং এ থেকে আমরা বুঝতে পারি জাদুঘর হারাম, যা শিরক পর্যায়ে পৌঁছে যায়। আল্লাহ তাআলা এই জাদুঘরদের জাহান্নামে অধিবাসী করবেন। আরেকটা বিষয় হলো তাবিজ। আমাদের জানার প্রয়োজন যে ইসলামে তাবিজ ব্যবহারে অনুমতি নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তাবিজ জুড়ালো সে শিরক করলো। কেন তাবিজ হারাম করা হয়েছে? আসলে তাবিজে বিভিন্ন ধরনের অর্থহীন লিখা, ইবলিস শয়তান, নমরুদ, ফেরাউন, হামান, কারুন ইত্যাদি নাম লেখা হয়। তাবিজে এসব লেখা থাকলে তা ব্যবহার করা শিরক, এতে কোনো সন্দেহ নেই। তবে পুরো কোরআন, কোরআন আয়াত, হাদিসে দোয়া সহ বিভিন্ন ধরনের তাবিজ লেখা হয়। এইসব তাবিজকে অনেক আলেমগণ হালাল বলেছেন, এগুলো শিরিক পর্যায়ে পৌঁছায় না, কিন্তু এগুলো উপকার চাইতে অপকারটাই বেশি, কারণ এর দ্বারা শিরকের পথকে খুব সহজে খুলে দেওয়া হচ্ছে। এই দৃষ্টিকোণ থেকে অনেক আলেমগণ বলেছেন এটা স্পষ্টরূপে হারাম, যা শিরক। তাছাড়া যদি তাবিজের মধ্যে আল্লাহর নাম, আল্লাহর কালাম প্রভৃতি লেখা থাকে তাহলে তা আল্লাহকে অসম্মান করা হচ্ছে, কারণ মানুষ এগুলো পরিধান করে গলায়, কোমরে আরও বিভিন্ন জায়গায়। আবার কেউ কেউ তাবিজ পরা অবস্থায় স্ত্রীর সাথে সহবাসে লিপ্ত হয়, সপ্তম দশের মাধ্যমে তার শরীর নাপাক হয়। যখন এই তাবিজ মানুষ শরীরে ঝুলে রাখে সে কত শত অশ্লীলতা ও পাপাচারে লিপ্ত হয় তা সে চৈতন্য রাখে না। আবার এগুলো পরে সে টয়লেটে বা বিভিন্ন নাপাক স্থানে যায়, আর এগুলোর কারণে তাবিজ ব্যবহার সুস্পষ্টরূপে হারাম। সর্বোপরি কথা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো তাবিজকে বৈধতা দান করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাবিজ ব্যবহার করেছেন বা কাউকে দিয়েছেন এরকম কোনো প্রমাণ নেই। বরং তিনি বিভিন্ন সূরার মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়েছেন
কিভাবে ঝাড়ফুঁক করতে হয়। ঝাড়ফুঁক ইসলামে বৈধ রয়েছে, অনেক সাহাবীরা ঝাড়ফুঁক করেছে এবং এর বিনিময়ে টাকা পয়সা নিয়েছে, এগুলো জায়েজ আছে। যদি তাবিজ বৈধ হতো তাহলে অবশ্যই তিনি তার স্ত্রীদেরকে তার সন্তানদেরকে শিক্ষা দিতেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাও মানা তৌফিক দান করুক, আমিন।